হাইলাকান্দি জেলার প্রায় 4,86,000 ভোটার আগামী 1 এপ্রিল নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবেন। হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা সমষ্টির নির্বাচনের জন্য ইতিমধ্যে 45 জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলার প্রতিটি রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা তাদের প্রচার তীব্রতর করেছেন। গতকাল হাইলাকান্দি জেলার বিজেপি স্টার ক্যাম্পেইনার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাটলিছড়ার ঘাড়মোড়া দলীয় প্রার্থী সুব্রত কুমার নাথের জন্য প্রচার চালান। অন্যদিকে AIUDF দলের সভাপতি সাংসদ বদরুদ্দিন আজমল হাইলাকান্দি জেলায় আয়োজিত 2টো জনসভায় অংশগ্রহণ করে দলীয় প্রার্থীদের জন্য ভোট ভিক্ষা করেছেন। অন্যদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। উল্লেখ্য, 711টি ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। News Desk, NH News.